আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি বেরিস্টার টিভির প্রতিদিনের রাত সংবাদে। শুরুতে শুনবেন সংবাদ শিরোনাম। আল জাজিরায় প্রচারিত তথ্যচিত্র সঙ্গে প্রধানমন্ত্রীর যোগসূত্র দেখাতে পারেনি আল জাজিরা। ভারতে হিমবাহ ধসে এখনো 154 জন নিখোঁজ। তুষারপাত ঝড়ে বিপর্যস্ত বিশ্বের বিভিন্ন দেশ। স্কুল খোলার ক্ষেত্রে গুরুত্ব দেওয়া হচ্ছে শিশু সুরক্ষার বিষয়ে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার শুনবেন বিস্তারিত। বিস্তারিত নিয়ে আপনাদের সাথে রয়েছি আমি তানজানা রহমান লিজা। আল জাজিরায় প্রচারিত তথ্যচিত্র সঙ্গে প্রধানমন্ত্রীর যোগসূত্র দেখাতে পারেনি আল জাজিরা। সম্প্রতি কাতার ভিত্তিক আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরায় প্রচারিত তথ্যচিত্র অল দ্য প্রাইম মিনিস্টার্স ম্যান প্রসঙ্গে আদালতে অ্যামিকাস কিউরি হিসেবে দায়িত্ব পাওয়া শ্রেষ্ঠ আইনজীবী কামাল উল আলম শুনানিতে বলেছেন, ঘণ্টাব্যাপী একটি প্রতিবেদন সম্প্রচার হলো, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম বলা হচ্ছে, অভিযোগ করা হচ্ছে, কিন্তু প্রধানমন্ত্রীর সঙ্গে কোনো যোগসূত্র দেখাতে পারলেন না। তিনি আরও বলেন, গণতান্ত্রিকভাবে নির্বাচিত রাষ্ট্রের প্রধান ব্যক্তিকে বিতর্কিত করা হলে রাষ্ট্রকেই বিতর্কিত করা হয়। সোমবার 15 ফেব্রুয়ারি বাংলাদেশে আল জাজিরার সম্প্রচার বন্ধের নির্দেশনা চেয়ে করা এক রিটের গ্রহণযোগ্যতার উপশুনানিতে অংশ নেন অ্যামিকাস কিউরির দায়িত্ব পাওয়া কামাল উল আলম। এ সময় তিনি বলেন, রিট আবেদনকারী সংক্ষুব্ধ হওয়ার যৌক্তিকতা নেই, রিটটি গ্রহণযোগ্য নয়। ভারতে হিমবাহ ধসে এখনও 154 জন নিখোঁজ। ভারতের উত্তরাখণ্ডে তুষার ধসের ঘটনায় 8 দিন পেরিয়ে গেল, এখনও নিখোঁজ রয়েছেন 154 জন। তাদের উদ্ধারে কাজ করে যাচ্ছেন দেশটির সেনা ও বিমান বাহিনী। ক্ষীণ হচ্ছে নিখোঁজদের জীবিত পাওয়ার আশা। বৈরী আবহাওয়া আর তীব্র শীত উপেক্ষা করে চলছে উদ্ধার অভিযান। ধ্বংসস্তূপ ও সুড়ঙ্গের ভেতর থেকে একে একে বের করে আনা হচ্ছে মরদেহ। রোববার 14 ফেব্রুয়ারি তপোবন বিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গের থেকে 6 জনের মরদেহ উদ্ধার করা হয়। এছাড়া 7 জনের মরদেহ উদ্ধার হয়েছে পাশের রেনিগ্রাম থেকে। তুষারপাত ঝড়ে বিপর্যস্ত বিশ্বের বিভিন্ন দেশ। তীব্র তুষারপাত আর প্রচণ্ড ঠান্ডায় কাঁপছে গোটা যুক্তরাষ্ট্র। অরেগন থেকে টেক্সাস হয়ে নিউ অরলিন্স আর পূর্বে ওয়াশিংটন, প্রতিকূল আবহাওয়ায় বিপর্যস্ত এসব অঞ্চলের জনজীবন। পরিস্থিতির সবচেয়ে বেশি অবনতি হয়েছে ভার্জিনিয়া, মিসৌরি এবং টেক্সাসে। ভার্জিনিয়ার রিচমন্ডে ভারী তুষারপাতের পাশাপাশি বইছে কনকনে ঠান্ডা বাতাস। সেই সঙ্গে তীব্র তুষার ঝড়ের সতর্কতাও জারি করেছে স্থানীয় আবহাওয়া অধিদপ্তর। প্রয়োজন ছাড়া ঘর থেকে বের না হওয়ার নির্দেশনা জারি করা হয়েছে। অন্যদিকে মিসৌরির সেন্ট লুইসেও তাপমাত্রা 0 ডিগ্রির কাছাকাছি। 2-1 দিনের মধ্যে এটি হিমাঙ্কের নিচে নেমে আসবে বলে আশঙ্কা আবহাওয়া অধিদপ্তরের। ভারী তুষারপাত ঢেকে গেছে গোটা শহর, ব্যাহত হচ্ছে যান চলাচল। একই পরিস্থিতি টেক্সাসেও। অঙ্গরাজ্যটির পশ্চিমাঞ্চল জুড়ে অব্যাহত রয়েছে তীব্র তুষারপাত। এতে রাস্তায় পুরো বরফের স্তর জমায়, যানবাহন চালাতে বেগ পেতে হচ্ছে চালকদের। এদিকে তীব্র তুষারপাত আর প্রতিকূল আবহাওয়ায় বিপর্যস্ত ইউরোপের কয়েকটি দেশ। স্কুল খোলার ক্ষেত্রে গুরুত্ব দেওয়া হচ্ছে শিশু সুরক্ষার বিষয়ে। কোভিড-19 পরবর্তী সময়ে স্কুল খোলার ক্ষেত্রে বাংলাদেশ সরকার শিশুদের স্বাস্থ্য সুরক্ষার বিষয়টিকে বেশি গুরুত্ব দিচ্ছে। সোমবার 15 ফেব্রুয়ারি নগরীর বাংলাদেশ সেন্টার ফর কমিউনিকেশন প্রোগ্রামস BCCP এর মিলনায়তনে কোভিড-19 বাস্তবতায় শিশুদের নিরাপদে বিদ্যালয়ে ফেরার শীর্ষক প্রস্তুতি ও সমন্বয় সভায় এমনটি বলেছিলেন জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ বেনজির আহমেদ। অনুষ্ঠানটি ঢাকা শিক্ষা অফিস উচ্চ মাধ্যমিকের সহযোগিতায় আয়োজন করে সোশ্যাল অ্যান্ড ইকোনমিক এনহ্যান্সমেন্ট প্রোগ্রাম সিপ ও সেভ দ্য চিলড্রেন। কোভিড-19 প্রেক্ষাপট 2020 সালের 17 মার্চ বাংলাদেশ সরকার সকল ধরনের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের সিদ্ধান্ত নেয়। 10 মাসের বেশি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকার পর সরকার সম্প্রতি জনস্বাস্থ্য ও স্বাস্থ্যবিধি মেনে শিক্ষা প্রতিষ্ঠান পুনরায় চালুকরণ বিষয়ে একটি নীতিমালা প্রকাশ করে। সবাইকে এই নীতিমালা সম্পর্কে জানাতে ও কোভিড-19 পরবর্তী সময়ে সরকারি ও বেসরকারি সংস্থাগুলোর মধ্যে সমন্বয় বাড়াতে এই সভার আয়োজন করা হয়। করোনার এই সময় বেশি বেশি করে হাত ধোবেন, পরিষ্কার পরিচ্ছন্ন থাকুন, ঘরের বাইরে গেলে অবশ্যই মাস্ক ব্যবহার করুন, নিজে ভালো থাকুন, অন্যকে ভালো রাখুন। আগামীকাল রাতের সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।